বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। মমতার আঁচল বিছিয়ে আবৃত মোট 405টি নদ-নদী এদেশের সভ্যতা, জীবনযাত্রা, সংস্কৃতিকে ধারণ ও বহন করে আসছে। এই নদীগুলো আরও ধারণ করে আছে বাঙালি জাতিসত্তার পথপ্রদর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কীর্তিকে। এভাবে যেন এ বদ্বীপ এদেশ ও জাতিসত্তা ও সভ্যতার পরিচায়ক হয়ে উঠেছে। আশীর্বাদ পুষ্ট নদীমাতৃক বাংলাদেশে পানি জীবন, পানি সম্পদ, পানি অফুরন্ত সম্ভাবনা। কিন্তু পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী পানি খাতের সাথে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে দীর্ঘমেয়াদী বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেন। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 একটি জলকেন্দ্রিক, বহুমুখী এবং টেকনো ইকোনমিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্থানীয় ভূতাত্ত্বিক ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে। পানি সম্পদ মন্ত্রণালয় 21 শতকের এ মহাপরিকল্পনা বাস্তবায়নে 2030 সাল পর্যন্ত 80টি প্রোগ্রামের মধ্যে 20টি প্রোগ্রামের কার্যক্রম শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের নদ নদীর নির্বিঘ্ন পানির প্রবাহ নিশ্চিতকরণে বিশেষ মনোযোগ দেন। সেজন্য ডেল্টা প্ল্যানের প্রথম প্রকল্প হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় মোট 668টি নদী পুনরুদ্ধার করছে। দূরদর্শী শতবর্ষের এই ডেল্টা প্ল্যানের সুফল এখনই দৃশ্যমান। বন্যা মৌসুমে 6 লক্ষ হেক্টর এলাকায় 10.52 কোটি ঘনমিটার পানির নিষ্কাশন, খননকৃত নদী ও খালের মাধ্যমে পানি নিষ্কাশিত হয়ে বন্যার প্রকোপ হ্রাস, শুষ্ক মৌসুমে উক্ত খালে ধারণকৃত পানি দ্বারা প্রায় 1.50 লক্ষ হেক্টর জমিতে ভূপরিস্থ সেচ প্রদান, চলছে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মপরিকল্পনা। পানি সম্পদ মন্ত্রণালয় ডেল্টা প্ল্যান সহ এ পর্যন্ত ছোট বড় মোট 910টি প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে 137টি সেচ ধর্মী প্রকল্পের মাধ্যমে প্রায় 16.47 লক্ষ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করায় প্রতি বছর অতিরিক্ত প্রায় 1.15 কোটি মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। এ মন্ত্রণালয়ের প্রধান বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও 1972 সালে জাতির পিতার হাতে সৃষ্ট বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন বাংলাদেশ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, নদী গবেষণা ইনস্টিটিউট IWM ও CEGIS নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে হাওর এলাকার জনগণকে সম্পৃক্ত করে 2021-22 অর্থ বছরে প্রায় 858 কিলোমিটার ডুবন্ত বাঁধ মেরামত করেছে। ফলে বিগত বছর সমূহের মতো হাওর অঞ্চলে আগাম আকস্মিক বন্যার পূর্বেই শতভাগ ধান কাটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। ড্রেজিং এর মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে প্রায় 34.17 বর্গ কিলোমিটার। পুনরুদ্ধারকৃত ভূমির সম্ভাব্য মূল্য প্রায় 4000 কোটি টাকা। 5 দিনের আগাম পূর্বাভাস সাম্প্রতিক বছর সমূহে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করেছে। এছাড়াও গুগলের সহযোগিতায় বন্যা উপদ্রুত এলাকার তাৎক্ষণিক পুশ নোটিফিকেশন প্রেরণ ও বন্যা উপদ্রুত এলাকার প্লাবন মানচিত্র এখন হাতের মুঠোয়। দেশের যে কোনো মোবাইল অপারেটর হতে 1090-এ ডায়াল করে বন্যা পূর্বাভাস সম্পর্কে জানা যাচ্ছে। অনলাইনে বন্যা পূর্বাভাস ও অন্যান্য নদ নদীর তথ্য সংগ্রহ, রিয়েল টাইম প্রজেক্ট মনিটরিং ছাড়াও অন্যান্য প্রযুক্তি চালু করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ই গভর্নেন্স ও সুশাসনের অন্যান্য সকল সূচকে উত্তরোত্তর উন্নতির ফলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে টানা 3 বছর ধরে এ মন্ত্রণালয় শীর্ষ 5-এ অবস্থান করছে। ভূমি পুনরুদ্ধার সহ বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা, নকশা ও সমীক্ষা কাজে ব্যবহারের জন্য সমগ্র দেশব্যাপী হাইড্রোমেটেরোলজিক্যাল যন্ত্রপাতি ও অত্যাধুনিক সার্ভে জাহাজ অন্বেষার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানি বিজ্ঞান সংক্রান্ত নানা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ, বিশ্লেষণ ইত্যাদি সক্ষমতা বৃদ্ধির কাজ চলমান। ঢাকার পূর্বাচলে আন্তর্জাতিক পানি সম্পদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অস্থায়ী স্থাপনায় ইনস্টিটিউটটির কার্যক্রম চালু রয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গোপালগঞ্জ সদর হতে টুঙ্গিপাড়া নৌপথ পুনরুদ্ধার সহ সারা দেশব্যাপী সর্বমোট 13 লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। জীববৈচিত্র্য ও নদীতীর বাঁধ রক্ষায় পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ নতুন দৃষ্টান্ত। 21 শতকের
উপযোগী বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টায় বদ্ধপরিকর পানি সম্পদ মন্ত্রণালয়।